এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখন মোটামুটি একটু ভালো আছি, কারণ পাপানের শরীরটা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। তো আজকে তো 6 দিন, কালকে ওকে হচ্ছে স্নান করাবো, তো এখন একটু ভালো আছি কারণ ওর শরীরটাও একটু ভালো আছে ওই কারণে। তো আজকে দেখো এখন কী রান্না করছি, এখানে যে ভাত বসিয়েছি, আজকে আলু সেদ্ধ আর বসাইনি, আর ভালো লাগছে না আলু সেদ্ধ খেতে। এই যে কী করছে দুষ্ট, কী দেখি, এই যে শুরু হয়ে গেছে, এসে খাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ফল ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি ওকেই বললাম যে দেখ ফ্রিজে লিচু আছে, আম আছে, ওইগুলো নিয়ে নিয়ে খেয়ে নে, কারণ খাই না। লিচু আর এটা জিনিস বানাবো, আমি এটা জিনিস বানাবো। এই যে লিচু নিয়েছে, কলা নিয়েছে, আর কি নেই, দুধ আছে? হ্যাঁ দুধ না, দুধ তো নেই, তাহলে আচ্ছা কি করবি মিক্সারে? কী করবে কে জানে, জানি না, করুক আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি আর আলু সেদ্ধ দিইনি, আজকে পটল সেদ্ধ আর ইয়ে কুমড়ো সেদ্ধ দিয়েছি, তাই রান্না করবো। আর এদিকে যে জল গরম বসিয়েছি, কোনটা ভালো করে ধো আগে, জলে ধো, এটা কবে থেকে পড়ে আছে, জল দিয়ে ধো আগে, আর ঝাল না হয়। মিক্সচারের মধ্যে দিয়ে কী করবে, বরফ দিয়ে করবি মনে হয় না? সে ফ্রুটের জুস না কি বলে, তাই করবি? হ্যাঁ মিল্ক শেক, কি কি মিল্ক শেক কি বানাবে, মিল্ক শেক না কি আমি জানি না, আমি খাইও নি, আমি জানি না। ঠিক আছে বানা, তারপরে দেখবো কেমন খেতে লাগে। তো ওটাই করবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে কয়েকদিন ধরে আলু সেদ্ধ খাচ্ছে আর ভালো লাগছে না আলু সেদ্ধ খেতে, তো পটল আর ওই কুমড়ো ছিল অল্প মিষ্টি কুমড়ো, তো সেটাই সেদ্ধ বসিয়েছি। তো এখনও তো ভাত হয়নি, ওইদিকে তোমার দাদাভাই স্নান হয়ে গেছে, বেশি টাইম লাগবে না অবশ্যই। বিছানা বানাবি লিচুর? ঠিক আছে তৈরি করুক, তারপরে দেখাচ্ছ কি বানাচ্ছে। আর কলটা ভালো করে বন্ধ করবি বাবু, এটা ইয়ে লুজ হয়ে গেছে, এটা নতুন একটা কলের ইয়ে তো মনে বললো ইয়ে করবো। আর দিকে চলো দেখি পাপান কি করছে, পাপান তো আবার প্যান্ট পরানো নেই, একটা প্যান্ট পরিয়ে নি, এই দুষ্টুমি করা শুয়ে হয়ে গেছে দুজনে। যাচ্ছি ওখানেই আছে, ভালো করে খোঁজ, শেষ এই ইয়ে শেষ, টাকা শেষ, দেখো 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 কি করে, ওই যে বন্ধ করে দিল দেখেছিস, ও দেখো ওটা বন্ধ করবে, গ্যাসের ইয়েটা এরকম, এইটা দেখো দুটাই বন্ধ করে দিয়েছে, কেমন দুষ্টু। তার আমটা দেখো, স স স বা দারুণ কেটেছিস তো, এ যে জ্বালাতন মানে দুষ্টুমি করার আর ইয়ে পেয়েছে, দুই দিন এসব দুষ্টুমি আর হচ্ছিল না। হ্যাঁ প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে দে, বরফ না দিলে ভালো লাগে নাকি? বরফ দিলে তোমার মিক্সি দিয়ে ভাই এ ব্লেড, ছোট্ট গুলো দিবি, ছোট্ট ছোট্ট গুলো, বাপা আবার উল্টো জুতো পড়েছিস, কেমন রাগ ধরে, এ শুধু দরজা খুলে রাখছে, ছিটকানি দাও, আর উল্টো জুতো পড়েছিস তো বাবা, পড়ে যাবি, জুতো খোলো জুতো খোলো, ওর হাতে দে না এক টুকরো কলা, দে একটু খাক, এক টুকরো দে না জ্বালাতন করবে, খাও শোনা খাও, মিত্তি মিত্তি খাও, সে মুখের মধ্যে বেরিয়েছিল না, তারপর থেকে ওর ভয় হয়ে গেছে, তারপর থেকে কিচ্ছু খেতে চায় না, বারবার বলছিস চাকু ওই দিকে রাখ, কোনায় রাখ, এই যে করতে করতে খাওয়া শুরু হয়ে গেছে ওর, এখানে কিছুই করলো না, তার আগে তার আগে খাওয়া শুরু হয়ে গেছে দুষ্টুটা। এখানে এনে রাখলি কেন হেলমেটটা পাপা? উই 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 উই, ওকে সরা কিন্তু, ও পট করে হাত দেবে,
হেলমেট দিয়ে আসো, পাপাকে হেলমেট দিয়ে আসো, যাও 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 যাও, পাপাকে হেলমেট দিয়ে আসো, যাও হেলমেট দিয়ে আসো, পাপাকে দিয়ে আসো, হ্যাঁ বাবাকে দিয়ে আসো, যাও কই বাবা কই, ওই যে বাবা বলে দুধ দিবি দিবি না জানো, এটা সরা তুই, এখন দরজা খোলা থাক, কি পদুশ্যাম আবার কি নাম, এবার কালারটা দেখেছিস ইয়ে হয়ে গেছে, কেমন লাগছে বলতো, ওই যে পুজোর ছিন্নি প্রসাদ হয় ওরকম টাইপের গন্ধটা লাগছে, কিসের আওয়াজ হচ্ছে, কি করছিস, হ্যাঁ বরফ দিতে লাগবে না, ও তো ঠান্ডা হলেই হয়ে যাবে পাগল, এই যে ফ্রিজে রেখেছিস না কই, এই তো ফ্রিজে রেখেছিস, ফ্রিজে রেখেছিস, ঠান্ডা হলেই ভালো লাগবে খেতে, আর বরফ দিস না, বরফ দিস না বাবু, পাপানকে একটা গালে হামি দিয়েছি, তো দেখো আমাকে কেমনভাবে খামছে দিয়েছে এখানটায় এমনভাবে, আর ওর হাতে এত নখ হয়েছে কাটতেও পারছি না এই সময়, তো দেখো এমনভাবে খামছে দিয়েছে পুরো একদম চামড়াটা উঠে গেছে, মানে খুব জ্বালা করছে, অনেকক্ষণই জ্বালা করছিল, তো বারবার আমি দেখছি যে কতটা কেটে গেছে, তো দেখলাম হ্যাঁ অনেকটাই চামড়াটা তুলে দিয়েছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভালো,
টেস্টি হয়েছে, টেস্ট হয়েছে, পুরো ছিনি পোষাতের মতো লাগলো। আমি খেলাম বল, ওরকমই লাগছে খেতে, কিন্তু ভালো লাগছে। ফ্রিজে রেখেছিস বলে ঠান্ডা হয়েছে বলে আরো ভালো লাগছে। এই যে দুষ্টু বাবা, তুমি খাবে পাপা? পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে বাবা। রেগে যাচ্ছে, এবার রেগে যাচ্ছে, এবার রেগে যাচ্ছে, রেগে গেছে, এবার রেগে গেছে, এবার রেগে খামচি দেয়, দেখ বাবু আসলে ভীষণ খুশি হয়। ঠিক করেছিস, ঠিক করেছিস, রাখ রাখ রাখ, চিমটি কাটে, চিমটি কাটে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, পিটান দেবে। পজাস দাও সোনা, দাদাকে পজাস দাও, দাদাকে পজাস দাও, পজাস। সোনা তো হাঁপিয়ে গেছে। উফ বাবা, বাবা আ বাবা, চলো এ করবে, চলো এ করবে, এ বাবা, চলো 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 চলো, এ করবে, এ করবে, হ্যাঁ এ করবে না কেন, চলো চলো, এ পাইনি তাই হ্যাঁ বলো ভাইয়া, ভাইয়া বলো, মা ভাইয়া, বাই যাও বলো, বাই যাও, বাই যাও, আবার বাই যা, বলতে পারে না এখন, বলো বাড়িয়া, না বলো বা, না বলো বাবু, বাই যা বলো, বাই যা, না বলো, বলো বাবু, বাই যা। আমি এখন দেখো খেতে বসেছি, আর তোমাদের দাদা ভাই আজকে তো খেয়ে যায়নি, কারণ দেরি হয়ে গেছে, ভাতটা তখন হয়নি। আর তো আমি মুড়ি, চিনি আর কলা দিয়ে দিয়েছি, বললো তাই খেয়ে নেবো, তুমি টিফিন বাটি করে ওটাই দাও, তো সেটাই দিয়েছি, কারণ সেই সময় না ভাতটা হয়েছিল না। আর একটা ফোন এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের কাজে, তো তাড়াতাড়ি করে চলে গিয়েছে। নেই না, ছাতু পাসনি না, আর এটা কি, কি সব খাস, আরে আমি ক্লিকই করিনি, চলো ঘুমো করবা, আমাকে বলছে বাড়ি যা, চলো ঘুমো করবা, চলো বাবা, তাতেই চলো ঘুমো করবে, চলো চলো চলো, ইস কি অবস্থা, এই যে সেভেন অ্যাপটা ওর মধ্যে মিশাল, ইস পুরো টেস্ট চেঞ্জ হয়ে গেছে না। এ বাবা চলো, আরেকজন ঢাকনি খাচ্ছে, ইস রেখে দে, রেখে দে, রেখে দে। তো তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে, আর এই যে পাপানের জন্য দুধ আর এই যে চালে গুঁড়ো এনেছে, শেষ হয়ে গিয়েছিলো, তো আমি বলেছিলাম আনতে। আর এদিকে দেখো নারকেলের ছোবড়াটাও শেষ হয়ে গিয়েছিলো, আর এদিকে মোজা এনেছে, বলেছিলাম যে তোমার মোজাগুলো ছিঁড়ে গিয়েছে, তাহলে মোজা নিয়ে আসবে, তো চার জোড়া মোজা এনেছে 100 টাকা দিয়ে। আর এনেছে হচ্ছে এই দেখো প্যাম্পার্স। রাতে রান্না করেছি দেখো, পটল আর আলু মাখা করেছি, আর পাতে ঘি দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, তো আমি বললাম যে তুমি খেয়ে নাও, আমি এখন খেতে পারবো না, কারণ পাপানের খাওয়ানোর সময় হয়ে এসেছে, যদি ও উঠে পড়ে, খেতে খেতে যদি উঠে পড়ে তখন একটা সমস্যা। তো তারপরে দেখলাম পাপান একভাবেই শুয়ে আছে, ও নড়াচড়া করছে না, তো আমি ভাবলাম যে না তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদিকে দেখো কত থালা বাসন, তো খাওয়ার পরে ভাবলাম যে থালা বাসন মাজবো, তারপরে ভাবলাম যে না খেয়ে নিই, খেয়ে নিয়ে পাপানকে খাওয়াবো, তারপরে থালা বাসন মাজবো, কারণ ওই থালা বাসন মাজতে গিয়ে যদি ও আবার উঠে পড়ে তখন আর এক সমস্যা। তো দেখো এই যে পাপান ঘুমিয়ে আছে, আর আমি এখন এই যে ভাতটা খেয়ে নেব। তার মধ্যে জানো না কারেন্ট, মানে খেতে বসেছি যে দুই গাল যে মুখে দিয়েছে, তারপর কারেন্ট চলে গিয়েছে,